আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সর্বোপকার পাপই পাপই জঘন্য পরকালের জন্য তে আমরা সর্বোপকার পাপ থেকে বিরত থাকবো মোহানবুল আলমিন এরই নির্দেশ করেছেন সুরা আনামের একশত বিশতম রায়তে তিনি বলেন আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ ত্যাগ করো নিশ্চয় যারা পাপ অর্জন করে তাদেরকে অচিরে প্রতিদান দেওয়া হবে তারা যা অর্জন করে তার বিনিময়ে সুপ্রিয় দর্শক কিছু কিছু পাপ এমন আছে যেগুলোর দ্বারা একটা মানুষের আমল নষ্ট হয়ে যায় সেই আমলকে ধ্বংস করে দেয় সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব কোন ধরনের পাপ করলে আমল নামার ন্যাক আমলগুলি নষ্ট হয়ে যাবে এবং পরকালে কোনো কাজে আসবে না এ সম্পর্কে একটি হাদিস বর্ণনা করব সেই হাদিসটি আপনারা ধৈর্য সহকারে শুনলে বুঝতে পারবেন আশা করি আপনারা খেয়াল করে শুনবেন এবং সতর্ক থাকবেন এ সম্পর্কে হাদিস এসেছে হজরত সাউবান রদিয়াল্লাহু আনহু থেকে বণিত তিনি বলেন নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই জানি যারা ক্যামতের দিন তেহামার আমার শুভ্র পর্বতমালা সমতুল্য ন্যাক আমল সহ উপস্থিত হবে মহামহিম আল্লাহ সেগুলিকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করবেন সাউবান রদিয়াল্লাহু আনহু বলেন হে আল্লাহ রসুল তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদেরকে বর্ণনা করুন যাতে অজ্ঞাত সারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই তিনি বলেন তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত তারা রাতের বেলা তোমাদের মতো এবাদত করবে কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে সুপ্রিয় দর্শক এ হাদিসদের আমরা বুঝতে পারলাম একান্ত গোপনে কোনো গুনার কাজ করলে কোনো নিষিদ্ধ কাজ করলে তার ফল হবে ওই ব্যক্তির যে ন্যাক আমলগুলি আছে সেগুলি পরকালে কোনো কাজে আসবে না অর্থাৎ ওই একান্ত গোপনীয় গুনার কাজগুলি তার ন্যাক আমলকে ধ্বংস করে দিবে তাই আসুন আমরা একান্ত গোপনীয় গুনার কাজ থেকে এবং প্রকাশ্য গুনার কাজ থেকে বিরত থাকি আল্লা তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম